শান্তি কাটে যা, শান্তি কাটে যা, উত্তর দক্ষিণ বন্ধনা করি, জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন, বন্ধ হয়ে বন্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কী অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছেন। তা কেমন চলতেছে আপনার সাথে তো সাক্ষাৎকার? আসলে অনেকদিন হয় না, অনেকদিন পরে আবার আসলাম। তো আসলে মানুষ আপনার থেকে উপকার পেয়েছে সেটা আমরা আগেও দেখেছি বা আগেও ইয়ে করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল দেশে, কবিরাজের অভাব নেই, কবিরাজ দেশে আছে, সেইটাই ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না, কারো দ্বারা হইতেও পারে কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ বুঝে চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, তার তো গুণ থাকতে হবে, বিশ্বাসযোগ্য বলে মানুষের মনে বিশ্বাস না করলে কোনো কাজ শুনে সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের তাহলে আমি স্পেন করি, এর দ্বারা অনেক কিছু মানুষের। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে সততা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে মনের মানুষ ফিরে পেতে চায়, বেশি করে মনে করেন তিনি তো পরাই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে দেশে বৌথিয়ে তারা তো অনেক পরকে চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি করে আমাদের ফোন দেয় ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা, এগুলো তো আমি ইনশাআল্লাহ করি আল্লাহ রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, আচ্ছা আচ্ছা, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা তো আমার মনে করেন যে আমার স্থান বাড়ি হলো আপনাদের শীষে ওই সিলেটে, জি ঠিক আছে, শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, সিলেটের শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি। বর্তমান থাকেন কোথায়? বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, তারপর ভাই ভাই অমিল, স্বামী স্ত্রী অমিল, পারাপসি মিল নেই, জায়গা জমিল মামলা, তারপর টেকা আটকিয়ে রাখে, ঠিক আছে, পারিবারিক ঝামেলা, এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে আমাকে ইনশাআল্লাহ দেখাবেন, কাজ করে মালিকগুলো উপর আলা, ঠিক আছে, মানুষ কিন্তু করতে পারে না, কিন্তু বিষয় লোকটা বিশ্বাস করতে হবে মানুষকে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো বিষয় লোকটা কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে, মনে করেন যে অনেক সময় অনেক কিছু লাগে আয়োজন, তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের, আর কাজের পরে যে উপকারটা হবে সেই উপকার করে যে খুশি করবে সেটাই আমি বেশি, মানে বিষয় লোকটা যারা কাজের আগে কাজ করবেন ট্রিটমেন্ট করবেন, মানে কবিতা দেখে ট্রিটমেন্ট করবেন, কিন্তু বিষয় লোকটা কাজের আগে যার কিছু আয়োজন লাগে সেই আয়োজনগুলো আপনাদের দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না অনেকে অনেকে আবার এইটারই মনে করে যে এরা মানে এটা একটা ধান্দা করে বা টাকা পয়সা নেয়, অনেকে কিন্তু এইসব ধারণা করে। এরকম তো বহুতই আছে, কবিরাজকে দেখলে তো হবে না, তার ভিতরে গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। না আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, এটা কতদিন ধরে আসলে? অনেকদিন থেকে করি, প্রায় কত বছর, 35 বছর থেকে, এরকম 30-35 বছর থেকে আসলে, হ্যাঁ, ছোটবেলা থেকে করতেছি আমরা। আচ্ছা আচ্ছা। শিক্ষা জীবনে আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন, আপনার আপনার বিভিন্ন বিভিন্ন সাক্ষাৎকার, হ্যাঁ পেয়েছেন, বিভিন্ন আইনগতভাবে কিছু কিছু লোকের চিকিৎসা করি। কেমন লাগে এই বয়সে এসে কি আপনার কি মনে হয় এই পেশাটা শিখে কি আপনি আসলে মানে উপকার করি, আমার সব বদলাম হওয়া লাগে,
আপনার কাছে কি মনে হয় কোন ধরনের রোগী আসলে মানে সফল হয় না বা না সহজ উপায় মনে করেন? অনেকে আসে যে সাকসেস হয় না বা সফলতা লাভ করতে পারে না, এরকমও তো হয়। তাদের সেটা কি আপনার কারণে ব্যর্থ হয়ে যায়, মনে করেন যে কবিতা যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, তারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ, আমি সমাধান করে দেবো আগে আল্লাহ ওর রাসূল পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজের ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনার কাজ সমাধান হবে। তবে আমার কাছে কিছু শিক্ষা জীবনে কিছু জিনিস পাইছি আমি, আপনাদের মাঝে বিষয়গুলো কোনটা দেখলে হয়তো দেখানো, জি জি একটু মানে আমরা দেখতে চাই আসলে। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি, দেখাইতে যাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন? কিছু বঙ্গিয়ানের মাধ্যমে যে কাজটা আমি করি, কাজের কিছু ধারা আপনাদের দেখাচ্ছি। মানে কি আপনি তাবিজের মাধ্যমে কাজ করে থাকেন নাকি আসলে চালানোর মাধ্যমে? চালানোর মাধ্যমে, চালানোর মাধ্যমে করি। তাই যে এটা হাঁটি দেখা যাচ্ছে, এটা কিসের হাঁটি? এটা হলো রামসানুল ব্যাপার, এটা ওই কাছের মানুষ ঘুরে যায়, দূরের মানুষ কাছে আনে, সেসব কাজে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বৈশ্বিক কিছু গুণগিয়ানের তারা তান্ত্রিকের মাধ্যমে, কিন্তু সাবেকের মাধ্যমে এই জিনিসের কাজগুলো করি। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো মনে করেন যে এটা গাছের, মনে করেন অনেকে বলে লজ্জাপতি বহুর বহুর মিত্র, বিভিন্ন গাছের কাজ দিয়ে এগুলো কাজ করি, মানে গাছপালায় কাজ করতে গেলে এগুলো অনেকে যেমন কটক মাসের কাটা বিভিন্ন রোগের কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো মাস সমুদ্রে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইগুলো করি। এই কড়িতে নয়টা বান আছে, এই নয়টা বান মারলে নয়টা ভালোও বান আছে, খারাপও আছে, কড়িতে রাতে সব কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? তা আমি আপনাদের মধ্যে কিছু দেখাবো না, অল্প কিছু জিনিস আমি দেখাই দিতে চাচ্ছি, যেমন মনে করেন কাজের বিষয়। মেরিবন শাখাতি করি চোর সুরে বন্ধ করি, আংকাকু পালকাকু নগাকু সন্ধ্যা সিকু কালী সেকালী ধর্মাকালী অম্ময় শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ পূর্ণ, মেরিবন শাখাতি করি চোর সুরে বন্ধ করি, দেবীর বেটা হনুমান কুল কুলি পান সামনে পাতি মন্দার পান সেই পানে বা দিয়ে রঙের গোলাম চৌ সিঁড়ি বন্ধ করি মেরিগুলো শাখাতি করি। তবে কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এখন, যে বিষয়টা হলো কোনটা সম্পূর্ণ দেখাচ্ছি না, যে কিছু আইটেমিক জিনিস আমি দেখাচ্ছি, একটু সুন্দর করে করবেন। মেরিগুলো শাখাতি করি চৌ সিঁড়ি বন্ধ করি, ধর মেরিগুলো শাখাতি আমরা গেলাম চৌ সিঁড়ি বন্ধ করি, শান্তি শান্তি কেটে যা, শান্তি কেটে যা, উত্তর দক্ষিণ বন্ধনা করি, জয় বিন্দন জয় বিন্দন, বন্ধ হয়ে বন্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ, রাগ রাগ ক্ষতি করিস না, রাগ বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যা, শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ, মেরিগুলো সাকাতি করি চৌষে বন্ধ করি। কিছু জিনিস আপনাদের মাঝে আর কি দেখালাম, অল্প কিছু। এটা এটা কিভাবে কি করলেন? মানে সাধকের মাধ্যমে কিছু জিনিস করা যায়, যে মানুষে মানুষ বান মারে, নষ্ট করে, দুশ্মনী করে, ক্ষতি করে, তাবিজ গারে, এই যে আগুনটা যে জ্বলে গেল এর ভিতরে আসলে তো কিছু কেরামতি আছে, কেরামতি ছাড়া কিছু হয় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখানে আপনি দেখুন তাতে সামনে মানে সেটাই কিছু হাঁটি রিয়া দিয়ে আর ইয়ে দিয়ে, হ্যাঁ, নামর উপরে করলে এগুলো কাজ হয়, এবং সাধকের মাধ্যমে কিছু কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট এইভাবে আপনারা আসলে তদবির দিয়ে থাকেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাঠাতে, ঠিক আছে, বাংলাদেশেও পাইছি, সিলেটে পাইছি, চট্টগ্রামে পাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাইছি, আমি ভারতও অনেক পাইছি। কথা বুঝতে পারছেন? এই যে আমার সার্টিফিকেটগুলো দেখতেছে, এগুলো সবই সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, সেটাই, সার্টিফিকেট তো আপনার অনেক ভারী, আপনার অভিজ্ঞতা অনেক ভারী, যেহেতু আপনি অনেকদিন ধরে এই পেশায় জড়িত আছেন। লাইসেন্স করা লোক তো আমরা, সেটাই, লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দিয়ে আমরা চিকিৎসা করি, সেটাই সেটাই। লাইসেন্স, এই ভিডিওটা নতুন যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, অনেকে আপনার কাছে নাম্বারটা আপনার আছে, অনেকে নাম্বার আবার সামনে অনেকে লিখে দেয়, অনেকে আবার মুখেও বলে দেয়, তাই বলে দিচ্ছি 01862692693 94 4 নাম্বারটা তো সবসময় খোলা থাকে এবং যারা আগে চিকিৎসা নিচ্ছে বা এখন নিতে চায় বা আপনার অনেক রুগী আছে অনেক ভক্ত আছে তাদের উদ্দেশ্যে লাস্ট কি বলতে চান? লাস্ট কিছু বলতে চাই, যার উপকার করছি, অনেক আমি কয়জনের বিদেশে উপকার করছি, ঠিক আছে, অনেক নামের পরিচিত লোক আছে, নাম বললে হয়তো অনেকে চেনবে না, কিন্তু তারা আমার মনে করেন কাজ হওয়ার পরে কিছু টাকা দিছিল, কিন্তু অনেক টাকা বাকি হয়েছে, টাকা দেয় নাই। আচ্ছা আচ্ছা, কাজ হওয়ার পরে দেয় না, কিন্তু কাজের আগে বলে আমি এত টাকা দেবো অত টাকা দেবো, কিন্তু কাজ শেষ হওয়ার পরে আর টাকা দিতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আপনি আসলে মানে সবারই তো টাকা পয়সা নেশা পেশার, যেহেতু আপনার কর্ম টাকা পয়সা লাগে, কিন্তু টাকা পয়সার চেয়ে আপনি মানুষের যে উপকার করে আসতেছেন, এটা আসলে শুধু যে টাকার জন্যই বা টাকা পেলেই যে করবেন সেটা না, মানুষ আসলে তো বিভিন্ন ধরনের, হ্যাঁ হ্যাঁ, উপকার মানুষের করছি, টাকা দেখ না, নিজের জীবন জীবিকা চালানোর জন্য কিছু লাগে। তো যাই হোক, আপনি আপনার এই
গুরু দায়িত্ব বা যেটাই বলেন যে শিক্ষাটা নিচ্ছেন সেটা আসলে মানুষের সেবা করা শিক্ষা, মানুষের আসলে গরিব দুঃখী অনেকেই অনেক রকম অনেকে টাকা নেই তাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। ঠিক আছে ভাই, আর কোনো কিছু বলতে চান? না ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দোয়া করি। আর যারা দর্শক দেখবেন, আসলে তো শুনলেন কবিরাজ ভাইয়ের সব কিছু কথা, কথা শুনে আসলে আপনাদের যারা চিকিৎসা নিচ্ছেন বা তাদের যদি মনে কোনো ইয়া হয়, তারা আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন বা সরাসরি এসে দেখা করবেন যে আমার এই কাজটা হয়নি বা এ হয়নি। অযথায় ভিডিওর কমেন্টসে খারাপ কথা বা খারাপ মন্তব্য আমি মনে করি না করাটাই ভালো। আর কেউ যদি দেশে, তো যেহেতু ঢাকার ভিতরে আছেন, অনেকেই যোগাযোগ করতে পারবেন, তার ঠিকানা আছে, বাড়ি আছে, ঘর আছে, আপনারা যে কোনো তথ্য জানার জন্যই তার সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।